তাদের উপরে সরকারের চাপ যাতে কোনোভাবে কার্যকর না হতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এইরকম প্রত্যেকটি ক্ষেত্রে শাসনতান্ত্রিক বদল দরকার। আজকে আইনের বদল দরকার, সংবিধানের এমন ক্ষমতা কাঠামো দরকার যেখানে সরকার, সংসদ, বিচার বিভাগ তার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে। এই ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার সুরক্ষিত হবে। এই সরকারের অধীনে কোনো ভোট হবে না। এই সরকার ভোটের মোকাবেলা করতে সাহস করে না। 14 বছরে এত অপরাধ করেছে, এত লুট করেছে, ভোটের মুখোমুখি হওয়ার সাহস তাদের নাই। জামানত হারানোর যুগে প্রবেশ করেছেন, মঞ্চ টঞ্চ আজকাল দেখি ভেঙে পড়ছে, কাজেই ক্ষমতার মস্তকটাও খুব দ্রুতই ভেঙে পড়বে। আপনাদের দমনপীড়ন আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এগুলো আপনাদের ক্ষমতায় টিকে রাখতে পারবে না। ওনারা বলেন অতি বাম অতি ডান সব নাকি একসাথে উঠেছে। আমরা বলি প্রধানমন্ত্রী, আপনি ভোট চুরি করে বাংলাদেশের 18 কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন, 18 কোটি মানুষের মর্যাদা কেড়ে নিয়েছেন, তারা এখন এক কাতারে আছে। ভোটাধিকার এই রাষ্ট্রের ভিত্তি। একটা রাষ্ট্র নাগরিকের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকে, নাগরিকের সার্বভৌমত্বের প্রথম পরিচায়ক তার ভোটাধিকার। তারা সরকার গঠন করবেন, সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এই ভিত্তি যখন ধ্বংস করেন তখন আপনারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যান। কাজে এই 18 কোটি মানুষ আজকে একসাথে লড়াই করছে। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে কিভাবে বৃহত্তর ঐক্য তৈরি করা যায়, এবং সেই ঐক্য হবে সরকার বিভ্রান্তির চেষ্টা করবে, তারা জামাত কার্ড খেলবে, তারা আন্দোলনে সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে, তারা ভয় ত্রাস তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এই সব মোকাবেলা করে সমস্ত মানুষকে রাজপথে আসতে হবে, জনগণের মধ্যে নতুন স্বপ্ন তৈরি করতে হবে। আর সেই স্বপ্ন হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠা, সেই স্বপ্ন হচ্ছে ভোটাধিকারের গ্যারান্টি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। আর তার জন্য দেশের সংবিধান সংস্কার করে এই সমস্ত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো, অন্যদিকে সংসদ, বিচার বিভাগ এবং সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা, তার জন্য আমরা 14 দফা দাবিনামা তুলেছি। আমাদের নেতৃবৃন্দ বলেছেন ইতিমধ্যে বিএনপি রাজপথে, অপর অপর রাজনৈতিক দলগুলো রাজপথে, আমরা যুগপথ আন্দোলনের ধারায় আছি। আমরা অবিলম্বে একটা ন্যূনতম দফা দাবিনামা তৈরি করে এই আন্দোলনকে আরো বৃহত্তর রূপ তৈরি করব, এবং গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটে বাংলাদেশে ভোটাধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব। সেই লড়াই আপনাদেরকে আরো ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র